আসসালামু আলাইকুম বিয়াস আশা করি ভালো আছেন ভালো থাকবেন আমি একটা টপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত কীভাবে আপনারা টিউব এক জায়গার থেকে অন্য জায়গায় নেবেন দেখুন আমি কীভাবে নিচ্ছি সাথে থাকুন যদি আপনি যদি নিতে যদি চান তাহলে ভিডিও আপনাদের জন্য আপনার জন্য অবশ্যই ভিডিওটা না আটিনি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি তো প্রথমে তো চুরি খেটে নিলাম তারপর ঠেপুন ঠ্যাপ পাস এলাম তারপরে লং দিয়ে এলাম তারপর টিটা লাগাচ্ছি ঠিক আছে দেখুন আসলে লং দেওয়ার মানে হচ্ছে আপনারা যখন যদি লিক না করে এই জন্য লংটা দেওয়া ঠিক আছে তাহলে আপনার দেখুন আমি সেভাবে ঠ্যাট দিচ্ছি অবশ্যই যেহেতু দ্যার ফিটিং আপনারা ওইভাবে ঠ্যাট দেবেন কোনো একটা জিনিস হাতে নিয়ে তার উপর ঠ্যাট দেবেন তারপরে আরেকটা আমি লাগাচ্ছি দেখুন আরেকটি রেক মাথা ফাইভ লাগাচ্ছি তাও দেখুন কী লাগাচ্ছে ভাইয়া তো হোয়াটপ দেওয়ার পরে আপনি কী প্রতিটা মাথায় লং দিবেন প্রতিটা মাথায় লং দিলে তাহলে আপনার লিক হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আপনার টিবল প্রতি ছাবে কি পানি উঠবে ইনশাল্লাহ দেখুন আমি লং দিয়ে দিয়ে দিলাম এখন ওটা লাগাচ্ছি এলবুর মাথা যেহেতু এখানে মোটর হবে না এর জন্য এখানে এলবু দেওয়া দেওয়া হয়েছে আমি আসলে কাছ থেকে জিজ্ঞেস করছি যে মালিক আছে ওনার কাছ থেকে তারপরে এটা দিয়েছি আপনারা ওটা করার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন আর যদি মোটর দেন তাহলে এখানে অবশ্যই টি দিতে হবে তারপর আমি টাইট দিচ্ছি এটা প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে যেহেতু কোনো দুর্বলতা না থাকে যেহেতু এটা দেড় ইঞ্চি অবশ্যই টিউব থাকলে হাওয়া হাওয়া থাকলে ফানি উঠবে না এই জন্য আপনাদেরকে ভালোভাবে টাইট দেওয়া লাগবে আপনারা দেখুন কীভাবে আমি কাজগুলো করতেছি আসলে এগুলো আসলে আপনাদের মাঝে নিয়ে আসা আপনাদেরকে দেখানোর জন্য অনেক কষ্টে বিনিময় ভিডিওটি নিয়ে আসা তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে যাবেন আর বেশি বেশি লাইক দিয়ে যাবেন আর আমার ফ্যামিলির সদস্য হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ যারা আছেন তাদেরকে ধন্যবাদ যারা না নাই তারা অবশ্যই আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন দেখুন আমি আসলে বার ক্যাব দিয়ে একটা ফ্যাব দিয়ে দিলাম যেহেতু এটা সাপোর্টের জন্য তারপরে আমি উপরের মাথাটা ট্যাপ লাগাচ্ছি টির উপরে যেটা উপরে থাকবে কলের সাথে যে থাকবে টিউবলের সাথে ওইটা তাও লং দিয়ে দিলাম দেখতেছেন এখন আমি লাগাচ্ছি তাও দেখুন আপনাদেরকে সহজভাবে দেখাচ্ছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি কাজটা করলাম এটাও দেখাচ্ছি ঠিক আছে আপনি দেখুন অবশ্যই কলটা লাগানোর সময় নিচে একটা টি নিচে একটা ফ্যাবলাস ধরতে হবে সাপোর্টের জন্য সাপোর্টের জন্য একটা ফ্যাবলেস লাগাইলাম তারপর আমি ঘোরাচ্ছি হাতে নিজের হাতে দেখুন আপাতত আপনি সেন্টার করে এভাবে দুইটা ঠেস দিয়ে বাঁধিয়ে দিবেন তারপর টিউবওয়েলটা চেপে পানি তুলবেন অবশ্যই পানি ঢালতে হবে আমার যেহেতু এখানে পানি দেওয়া ছিল পানি ঢালে নেই তো দেখুন পানি অবশ্যই উঠতেছে উঠে উঠতেছে হলোটা দেখুন